আমাদের মতো সাধারণ মানুষদের কাছে অর্থ সঞ্চয় করাটা খুব কঠিন ব্যাপার হয়ে দেখা দেয়। মাসের প্রথমে মনে হয় এ মাসে এতটা জমাবো, কিন্তু মাসের শেষে দেখা যায় কোথা দিয়ে কিভাবে যে খরচ হয়ে গেল তার কোনো হিসাবই পেলাম না। অথচ যতটা সঞ্চয় করব ভেবেছিলাম তার অর্ধেকও হয়তো করে উঠতে পারি। খুব নিরাশ লাগে, খানিকটা বিরক্তিও যাবে, কিন্তু এসব করে তো কোনো লাভ হবে না। তার থেকে দুটি পন্থা অবলম্বন করুন, দুটি তালিকা তৈরি করুন। একটিতে রাখবেন সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে প্রয়োজনীয় খরচগুলির তালিকা, যা আপনার করতেই হবে, যতটা পারেন ব্যয় সংকোচন করে একটির পর একটি সেই তালিকা অনুযায়ী ক্রমানুসারে খরচ করতে থাকুন। আরেকটি তালিকা করবেন সেরকম প্রয়োজনীয় নয় অথচ আপনি সেই কাজগুলি করতে চান, হয়তোবা আপনার কিছু শখ মেটানোর জন্যও হতে পারে, সেই রকম একটি তালিকা যেগুলির জন্য খরচ করা আপনার তৎক্ষণাৎ বিশেষ জরুরি নয়। সংসারের খরচ বাঁচিয়ে যখন আর্থিক অবস্থা অনুকূলে আসবে তখন সেগুলিকে ক্রমানুসারে একটির পর একটি করে খরচ করতে থাকবে। এভাবে কয়েক মাস নিজের জীবনে সংযম বজায় রেখে সংসার খরচ চালিয়ে যেতে থাকুন, দেখবেন সেটি আপনার অভ্যাসের মধ্যে এসে গেছে এবং আপনি যা চাইছিলেন তার কিছুটা হয়তো সঞ্চয় করে উঠতে পারছেন। সমস্যা আছে, কিন্তু একটু বুদ্ধি খরচ করে চললে তার সমাধানও কিন্তু আছে। ভালো থাকবেন, আজ আসি।